গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো, স্বাভাবিক আছো। আমি কুট্টি ও জাস্ট বিন্দাস আছি, আর কুট্টি এখনো শয়নে রয়েছে, পাখা অফ করে দিচ্ছে, আমার দিকে তাকিয়ে আছে। গরম যা পড়েছে বাইরে, পুরো ঠাটা পোড়া রোদ। আর আজকে আমি এখন দোকান যাচ্ছি না, এখন আমি আর দিদিয়া যাচ্ছি একটুখানি বড়জায়ের ফ্ল্যাটে। দিদিয়াও একটা নাইটি কিনেছে বড়জাকে দেবে, আমিও একটা নাইটি কিনেছি তোমাদেরকে দেখালাম বড়জাকে দেব বলে, কারণ দুদিন বাদেই তো পয়লা বৈশাখ, আর কবে দেবো। ওই জন্য আমি আর দিদিয়া আর সোনা বাবা এখন যাচ্ছি ফ্ল্যাটে, ও বড়জাকে না মানে দিয়াকে নাইটিটা দিয়ে আসি, তারপরে এসে স্নান টান করবো, করে একটুখানি টুকটাক বেরোনো, মানে একটুখানি ছোট একটা কাজ আছে, কাজটা মেটাবো মিটিয়ে, দেন আজকে যাব হচ্ছে সৌহার্দ্যদা অর্পিতির বাড়ি, কারণ সন্ধেবেলা বিকালের দিকে যাব। বিকালেই তো যাবে আজকে? হ্যাঁ বিকালেই যাব, যখন যাব তখন তো তোমরা দেখতেই পাবে, অনেকদিন বাদে ওদের সাথে দেখা হবে, খুব মজা লাগছে। আর ওদেরও জিনিসগুলো দিয়ে চলে আসব, কারণ পয়লা বৈশাখ তো এসেই গেল। যাই হোক, চলো আজকের পুরো ব্লগটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে, খুব ভালো হতে চলেছে, কেউ স্কিপ না করে অবশ্যই পুরোপুরি পুরো মানে পুরোভাবে ব্লগটা দেখো, খুব ভালো লাগবে আশা করি। আর আজ এখনো কিছু খাওয়া হয়নি, কিন্তু খুব খিদে হয়ে গেছে, ডাব শেষ হয়ে গেছে কুট্টি, ডাব পাওয়াই যাচ্ছে না, সকালে বেরোতে হবে দেন তাহলে ডাব পাওয়া যাবে, আর সকালে কুট্টি বেরোতে লেট হয়ে যায় বলে আর ডাব পাওয়া যাচ্ছে না। যাই হোক চলো যাওয়া যাক, দিদিয়া নিচে রেডি হয়ে দাঁড়িয়ে আছে, আমাকে ফোন করছে, চলো। সোনা বাবা ওখানে ঘুমিয়ে পড়েছে, ওকে ঘুমন্ত অবস্থায় কোলে করে আমাদের নিয়ে যেতে হবে। আর দিদিয়া রেডি হতে গেল, আমি বললাম যে আমি বসছি আমার ছোট্ট পাপা তার কাছে, ছোট্ট সোনা ঘুমিয়ে পড়েছে, ওর এই টাইমটা ঘুমানোর টাইম, খেয়ে উঠে এই টাইমটা ঘুমায়, দুপুরের টাইমটা মানে 12:30 একটা নাগাদ ঘুমিয়ে পড়ে। কোথায় যাচ্ছে না, কোথায় যাচ্ছে না, তুমি ঘুরে ঘুরে করতে যাচ্ছ, এই দেখো একটু হাই বলে দাও সবাইকে, একটু হেঁচে দাও, ওই বাবাটা ওই বাবাটা ওই বাবাটা, চলো যাই আমরা, চলো মাম্মাম কোথায়, ওই যে মাম্মাম, চলো যাই আমরা, যাচ্ছি এখন আমরা, বাবারে গাড়িটা এমন ভাবে রেখেছে, চলো বাবা। আমরা এখন মনির বাড়ি যাচ্ছি, ওখানে একটা দিদি ভাই আছে, তাই তো দিদি ভাই আছে তো, চলো আমি আর দিদিয়া আর সোনা বাবা বেরিয়ে গেছি, যাচ্ছি এখন বড়জার ওখানে ফ্ল্যাটে, চলো। নীলেরটা দেখিস তো জামাটা ঠিক হয়েছে কিনা, ঠিক আছে নীলের জামাটা বাইরে নিয়ে যা, নিয়ে গিয়ে ঠিক তো আমি 18-24 মাসের নিয়েছি, বড় ভাই দীপ দাওয়া দিয়ে চলছে, আমা নে জলটা খা, দাও দাও জল দিয়ে দাও, খাই না জল খাই না, আর ওই ওইটা আমার, দিয়ার এখানে এসছি, তাহলে ওই সাথে গিফট দেওয়া দেওয়াই চলছে আমাদের, ছোটখাটো গিফট, বড় খাটো গিফট না, আমি ছোট খাটো কিছু সেদিনকে তাও নিয়ে খাওয়া হয়ে গেছে, কাল পরশুদিন খাওয়া হয়ে গেছে, নিয়ে আসলাম ওই যে ওখানে একজন ঘুরে বেড়াচ্ছে জয়ের কোলে, জয়ের ওখানে ঘুমিয়ে পড়বো, ঘুম থেকে উঠেই টেনে টেনে নিয়ে আসা হয়েছে ওকে, আর এখানে আমাদের দুজনকে পেস্ট্রি খেতে দেওয়া হয়েছে, পেস্ট্রি একটা পেস্ট্রি নিয়ে আমরা লড়াই করছি, আর একটা ধরিয়ে নি, পুরো অন্ধকার করে দিয়েছে, আচ্ছা দেখো আগে আর কিছু কিনতে পারলাম না, এটা দিয়েছে দিদিয়া, আমারটা তো দেখেই ফেলেছে সবাই, যাই হোক ভিডিও তো আমার দেখানো হয়ে গেছে কালকে, তাহলে তো আমি দেখে নিতাম, তুমি তো আজকের ভিডিওটা দেখোনি, সকালে যেটা পোস্ট হয়েছে ওটাই আছে, ওই সময় কিছু দেখতে পারবো না, আইসা
একটা হলুদ একটা গোলাপি আমি একটা সেম নিচ্ছিলাম ভালো হয়েছে হ্যাঁ একই দোকান থেকে না না আলাদা দোকান থেকে এ ভালো হয়েছে খুব সুন্দর আছে খুব সুন্দর থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ আমি সেটাই ওকে বলছিলাম আমি সকালে দেখি বাবা শহর একটু কারোর লাগেনি চলো বাড়ি যেতে হবে তো চলো প্যাকেটটা ওটা মনির ওটা তোমার না ওটা মনির কি দেখাবি গিফট ধরো মনি দিয়েছে পয়লা বৈশাখের গিফট বাবা স্নান টান হয়ে গেছে সব কিছু শ্যাম্পু করলাম আর ঘেমে স্নান হয়ে গেছি এখন এই যে নিচ থেকে খাবার দাবার নিয়ে এলাম দেখাচ্ছি তোমাদের কী কী আজকে খাবার রয়েছে আজকে আমি দোকান যাইনি বড় জায়ের ওখানে গেছিলাম আমি আর দিদিয়া মিলে আর কুট্টি কাছে এখন স্নান করতে খেয়ে দিয়ে উঠে ওই ছটা নাগাদ বেরোবো অর্পিতের বাড়ি ওখানে মানে অর্পিতদের বাড়ি যাবো এখন শোভারদাদাদের বাড়ি ছটার সময় বেরোবো ঠিক আছে হাঁপিয়ে গেছি সিঁড়ি দিয়ে খাওয়ার নিয়ে উঠতে খেতে বসে গেছি এখানে আছে ভাত এখানে আছে একটা শাক চচ্চড়ি ঢেঁড়স সেদ্ধ ডাল উচ্ছে আলু তেল নুন দিয়ে মাখা আর এখানে আছে মাছের ঝোল না ধনে পাতার বড়া খাবো না এই হচ্ছে আমাদের লাঞ্চ চলো বসে পড়ো চলো আমরা রেডি হয়ে গেছি এই যে আমার হ্যান্ডসাম বর আর হ্যান্ডসাম গরমে দেখো কালো হয়ে যাচ্ছি আমি চলো বেরোনো যাক অলরেডি 6:15 হয়ে গেছে চলো 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 তাড়াতাড়ি বেরোই চলো বেরোনো যাক ওখানে গিয়ে আবার কথা হচ্ছে এই জাস্ট এলাম দিদির বাড়ি বলছিলাম যে আসব এই যে আজকে উপরি পাওনা ওর সাথে দেখা হয়েছে আগের দিন আজ ওর বিগ ফ্যান থ্যাঙ্ক ইউ ও বিগ ফ্যান ও পূজা পূজা ওকে খুব ভালোবাসে ওর মানে সবকিছু ফলো করে দেখে এই করে খুব ভালোবাসে ওকে মনে কোনো না দাদা একটুখানি বেরোচ্ছে আসুক আমরা একটুখানি আড্ডা মারি দিদির সাথেই আড্ডা মারি কুট্টি গেল দাদার সাথে একটুখানি নিচে শোয়ার দাদার সাথে একটু নিচে গেল বাইকের কি আছে ওটা কি করতে গেল দুজনে আর এখন আমি বসে আছি আর এখানে দেখো খাবার গুছিয়ে সাজিয়ে দিয়ে গেছে এটা আমাদের ট্রিট এখন কিন্তু পেট পুরো জাম কিচ্ছু খেতে পাচ্ছি না আর এই বাড়িতে এলে তো মন ভালো হয়েই যায় কি বলবো আর তোমাদেরকে পাকা দেখছ এ বাবা তুমি কেমন আছো ভালো আছো হ্যাঁ ভালো আছি হ্যাঁ বাড়ির সবাই ভালো আছে ওই গাড়িটা বাবু ও বাবা কার কোলে উঠেছ নতুন লোকটা কোথা থেকে এলো জুনিয়র আমাদের জুনিয়র সবার তাই তো সারল্য সারল্য এটা কি সারল্য বাবু এটা সারল্য বাবু
সারল্য বাবু তাই চোখ বন্ধ হয়ে যাচ্ছে, ঘুম পেয়ে গেছে। আচ্ছা মাম্মা আমার বেটুর জামা সেম সেম কালার হয়ে গেছে তো। বাবা টাটা, বাবা টাটা, খাও তোমার পেস্ট্রি দিয়েছে, কত বড় বড় পেস্ট্রিটা। আরে বাবাটা, ওলে বাবাটা, ওলে বাবাটা, আস্তে আস্তে লাগবে, গলায় লাগবে বাবা। আরেকবার হ্যান্ড, এই টাটা কুলফি, টাটা 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 টাটা। এই জাস্ট বেরোলাম, নিচে এলাম, আর এখন বাড়ি যাবো, কথা হচ্ছে তোমাদের সাথে। এলাম দিদি, টাটা, এলাম। ওখান থেকে আসার পর মানে ওই সোহার দাদা অর্পিতদের বাড়ি থেকে আসার পরে আমি তো তাড়াহুড়ো করে এসে দোকানে বেরিয়ে গেলাম, আর এই জাস্ট বাড়ি ফিরলাম, এখন বাজে প্রায় 12টা। এসে স্নান টান করে ফ্রেশ হলাম, আর আমি এসে দেখি রিম্পা ভস ভস করে ঘুমাচ্ছে, তারপর আমি ডাকলাম, তারপরে উঠলো, উঠে পড়ো এবার খেতে হবে। এই যে এদিকে খাওয়ার গরম হচ্ছে, কি খাওয়ার আছে বেরোলে তারপর দেখতে পারবে। এই হচ্ছে আজকের মেনু, আমি গরম করে নিয়ে যাচ্ছি। এই যে মেনু দেখে নাও, দাদা প্লেজারহাটে গেছিলো, প্লেজারহাট থেকে মটন কিমা নিয়ে এসছে, আর এখান থেকে আমি রুমালি রুটি কিনে নিলাম, মটন কিমা আর রুমালি রুটি। বাড়ি আসার পর থেকে তোমাদের সাথে কথা বলার আর আমি টাইমই পাইনি, কারণ আমার এত ঘুম পাচ্ছিল, এত ঘুম পাচ্ছিল, কি বলো তো, সারা দিন খাট মানে কাজকর্মের মধ্যে থাকি তো, এবার একটা দিন যদি একটু রেস্ট পাই না, কি ঘুম পায়। ওই জন্য এসে আমি আর রিক্স নিইনি, জানি আবার কাল থেকে কাজ শুরু যাবে, ওই জন্য একটুখানি ঘুমিয়ে নিলাম। গুটি এসেই বেরিয়ে গেছে দোকানে, আর আমি ওই জামা কাপড়টা ছেড়ে নাইটিটা গায়ে দিয়ে ফটাকসে ঘুমিয়ে পড়েছি এসিটা চালিয়ে। কখন 2 ঘন্টা 2.5 ঘন্টা হয়ে গেছে, তারপরে ওই সময় যখন ডেকেছে তখন আমি ঘুম থেকে উঠেছি। আর কি খাওয়ার ছিল রাত্রিবেলা তোমরা দেখলে, খাওয়া হয়ে গেছে, এখন আমি আর কুট্টি দুজন মিলে নিয়ে বসেছি থামস আপ, হজমের জন্য থামস আপ। খেতে খেতে আজকের ব্লগটা শেষ করছি, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, স্বাভাবিক থেকো, বড়রা অনেক আশীর্বাদ করো, ছোটরা অনেক ভালোবাসা দিও। আজকে আমাদের প্রিয় মানুষদের বাড়িতে গেছিলাম, তোমরা দেখলে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু লিখে জানিও, ওরা আমাদের মনের অনেক কাছের, হয়তো আমরা ওদের অনেকটা কাছে মনে চলে গেছি, জানি না, বাট মনে তো হয়, মনে তো হয়। আর এতটা কিছু, এতটা কিছু শেখার আছে, মানে বলার অনেক ঊর্ধ্বে ওরা, বলার বাইরে। যাই হোক, অনেক আরো অনেক গল্প পরে আরেকদিন হবে। যাই হোক, চলো টাটা এখানেই শেষ করছি, সবাই খুব ভালো থাকো, গুড নাইট।